ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে ডিওয়াইএফআই ও এসএফআই এর বিক্ষোভ। কলকাতা সহ সারা রাজ্যে জাল ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেব সহ ক্ষমতাশালী নেতা মন্ত্রীদের বিরুদ্ধে শাস্তি ও সব মানুষকে দ্রুত বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে গতকাল বিকেলে বড়জোড়া চৌমাথায় ও বেলিয়াতোড় ডাং বাংলা মোড়ে বিক্ষোভ সভার পর দুটি থানায় বিক্ষোভ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে এফআইআর করা হয় ডিওয়াইএফআই এসএফআই সহ বাম গণসংগঠনগুলির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এসএফআই ও ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য নেতা সুজয় চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী, যুব নেতা প্রশান্ত ভুঁই, শরীফ মণ্ডল, তুফান সরকার প্রমুখ। সারা রাজ্যব্যাপী কর্মসূচি, ছাত্র, যুব, মহিলা এবং পরবর্তীকালে সিআইটিও আমাদের সঙ্গে সমর্থন করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। আমরা সংবাদপত্র ও বৈদ্যুতিক গণমাধ্যম থেকে জানতে পেরেছি কলকাতার কসবা থানা এলাকায় দেবাঞ্জন দেব নামে এক যুবক নিজেকে সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনের ক্যাম্প পরিচালনা করেছিলেন। এই ক্যাম্পে ভ্যাকসিন নিয়ে অনেক অসুস্থ হন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের উপস্থিতিতে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে। এই জালিয়াতি চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে। এই ঘটনা শুধু মানুষের জীবনে ছেলে খেলা নয়, অতিমারীকে ব্যবহার করা হয়েছে মানুষের বিরুদ্ধে অমানবিক অপরাধ সংগঠিত করতে। এই ঘটনা আমাদের সকলের মনে নানা সন্দেহের উদ্বেগও করেছে। একদিকে ভ্যাকসিনের অপ্রতুলতা, অন্যদিকে সেই অভাবের সুযোগে প্রতারক চক্রে রমরমা এই যখন ক্ষিপ্ত তখন কসবাই দেবাঞ্জন দেব ও তার সাথে যুক্ত সকল ব্যক্তি সেখানে মানুষের সাথে জালিয়াতি ও প্রতারণা করছে। অতিমারির সময় পরিকল্পিত প্রতারণার মাধ্যমে জীবনদায়ী ভ্যাকসিন নিয়ে এই কেলেঙ্কারি মানবতার বিরুদ্ধে সংগঠিত একটি ক্ষমাহীন অপরাধ। এবং এই শুধু দেবাঞ্জন নয়, একটা মুখোশ মাত্র, মুখোশের আড়ালে অনেক মুখ আছে, সেগুলোকেও আমাদের বার করতে হবে। তার জন্য যে রাজ্য সরকার তার যা আমলা আছে তাদেরকে আমরা অতি সত্বর এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং আজকে সেই সাথে কোতুলপুর থানাতেও আমরা এই স্মারকলিপি জমা দিলাম। কোতুলপুর থানার পক্ষ থেকে কী আশ্বাস পেলেন? কোতুলপুর থেকে ওসি প্রথমে ছিলেন না, তার পরবর্তীকালে ওসি এলেন, উনি বলেছেন আমরা দেখছি, এটা আমাদের দেখে না যাওয়া, এটা পাঠানোর দরকার, সেই জায়গায় আমরা পাঠিয়ে দেবো। কিন্তু আমরা ওনাদের যে কথাবার্তা যা আশ্বাসী সেটা আমরা মোটেই আশ্বাসী নয়। তবু আমাদের যা কর্মপদ্ধতি সারা রাজ্যব্যাপী যেটা চলছে সেটা আমরা করলাম। আগামী দিনে যদি এর সাজা না হয় যত পর্যন্ত আমরা আরও বৃহত্তর আন্দোলন হবো। আপনার নাম? আমার নাম আসিফ আলী মল্লিক, কোতুলপুর ডিআইএফআই থানা সম্পাদক। বাঁকুড়া থেকে উত্তম দের রিপোর্ট, টাইমস বাংলা।